ঘূর্ণিঝড় আসনে নিয়েই তৎপরতার মধ্যেই পাথর প্রতিমায় পুকুরে 10 ফুট লম্বা কুমির উদ্ধার। পাথর প্রতিমা দক্ষিণ শিবগঞ্জ এলাকায় শঙ্কর মাইতির খালে গত 3 দিন ধরে একটি কুমির দেখতে পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। সঙ্গে সঙ্গে রামগঙ্গা রেঞ্জার অসীম দণ্ডপাতের নির্দেশে কর্মীরা দিন রাত পাহারায় থাকে দিতে থাকে, কিন্তু কোনো মতে কুমিরটিকে ধরা যাচ্ছিল না। এলাকায় আতঙ্ক ছড়াতে থাকে। অবশেষে মঙ্গলবার সকালে খাওয়ার জন্য এলাকার মাঠ থেকে ছাগলকে ধরে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়ে কুমির। সঙ্গে সঙ্গে বন দপ্তরের লোকজন পুকুরটিকে জাল দিয়ে ঘিরে ফেলে। পুকুরে জল তোলার জন্য বসানো হয় মেশিন। শেষমেশ পুকুরে জল টেনে কুমিরটিকে কিন্তু বেলা 3টার দিকে ধরা হয়। কুমিরটিকে নৌকায় করে কলস দ্বীপে নিয়ে যাওয়ার হবে বলে বন দপ্তর সূত্রে খবর। এলাকাবাসীর কোথায় মাঝে মধ্যে ওই খালটিতে কুমির দেখা যায়, তবে এলাকার বন দপ্তরের কর্মীরা সর্বত্র সজাগ থাকার জন্য কোনো মতে রেহাই পায় এলাকার মানুষ। কুমিরটি ধরে ফেলায় বন দপ্তর কর্মীদের ধন্যবাদ জানান এলাকার মানুষজন। নদী থেকে খালের মধ্যে ছিল, 2-3 দিন থেকে আমরা ফলো রাখছিলাম। আজকের একটা ওই মাঠে ছাগল চড়ছিল, সেই ছাগলটা নিয়ে পুকুরের মধ্যে পড়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে কুমিরটাকে ধরি এবং কয়েক 2-3 দিন ধরে আমরা ফলো রাখছিলাম, চারিদিকে ঘিরে রেখেছি। রাখার পরে আজকে ছোট্ট একটা পুকুরের মধ্যে ওই ইয়েটা ধরা পড়েছে, মানে ছাগল সমেত ওর ধরেছিল। ধরার পরে ওই ছোট্ট পুকুরের মধ্যে পড়ার পরে আমরা ধরে আমরা সবাই গিয়ে একসঙ্গে গিয়ে মানে মিলিতভাবে গ্রামবাসী প্লাস আমাদের বন দপ্তরের সবাই সহযোগিতা আমরা কুমিরটাকে ধরি। এই কুমিরটাকে কোথায় নিয়ে যাবেন? এই কুমিরটা আমরা ওই কলস ক্যাম্পে ওই দিকে নিয়ে যাবো। মানে একে ছেড়ে দেওয়া হবে? আবার ছেড়ে দেওয়া হবে। বারবার ঢুকে আমাদের ওই খালের মধ্যে, আজকে অনেকবার ঢুকেছে, অনেকবার ফরেস্টার ধরে নিয়ে এসছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছি। ঠিক আছে, এখন এই এটা একটু ছোট, এর আগে অনেক বড় ঢুকেছিল কুমির। হ্যাঁ, সকালে দেখতে পেয়েছি ওকে। দেখতে পাওয়ার পরে মনে খবর দেওয়ার পরে ওরা গিয়ে ওরা একটা ছোট খালে পড়ে গেছিলো, ওখানে ধরেছে। এর ওই খালে অনেকবার ঢুকেছে, একবার নয় বারবার ঢুকেছে। এরা কি মানুষের ক্ষতি করে? মানুষের ক্ষতি বর্তমান করেনি যদিও, কিন্তু ছাগল গরু বা ওই হাঁস মুরগি ওইসব করে। আর ভয়ে আতঙ্কে আমরা থাকি, বাড়ির সামনে বাড়ি, তো আমরা আতঙ্কে থাকি। শিবগঞ্জ আমাদের খালে আজ 3-4 দিন আগে একটা কুমির ঢুকেছিল, আমরা ফরেস্টারে খবর দিই। তারপর খাল থেকে হয়ে একটা ছোট্ট পুকুরে, খালের পাশে একটা ছোট পুকুর ছিল, সেই পুকুরে ওই কুমিরটা ঢুকে যায়। তারপর সেখান থেকে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে ওই পুকুরে পড়ে যায়। তারপর ফরেস্টারে খবর দেওয়া হয়, দেওয়ার পরে পুকুরটা চারদিকে জাল ঘিরে পুকুরের জল কমিয়ে মেশিন দিয়ে ওই কুমিরটাকে ধরা হয়। এই কুমির নিয়ে কি আতঙ্ক রয়েছে এলাকায়? হ্যাঁ, প্রচুর। এর আগেও ঢুকেছিল, সেটা 14 ফুট ছিল। সেই কুমিরটাকেও এমনি করে ধরা হয়েছিল। এটা কত ফুট হবে? এটা 8 ফুট মাপা হয়েছে, এটাকে 8 ফুট আছে। ও, এই কুমিরটাকে এরা কী করবে? এরা বলছে যে এটাকে নৌকোতে নিয়ে গিয়ে অনেক দূরে এটাকে আবার ছেড়ে দেওয়া হবে নদীতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।